পোস্তর উপর এবং তিলের উপর মসুর ডালের নকশা বড়ি। প্রথমে 4 ঘন্টা মসুর ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপর জলে ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ধোয়া মসুর ডাল গ্রাইন্ডারে অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হবে। আর যাদের গ্রাইন্ডার না থাকে তারা শিল নোড়ায় বেটে নেবে। বুঝে সুঝে অল্প অল্প জল দিয়ে মসুর ডাল বাটতে হবে। একটা মোটা সুত কাপড় নিয়েছি, তাতে একটা ছিদ্র করেছি, বোতাম স্টিচ দিয়েছি ছিদ্রটার চারপাশে। এরকম একটা বড়ি দিয়া যন্ত্র আছে, এটা এখানে দিয়ে দিলাম। এর উপর আমি মসুর ডাল বেটে ফিটিয়ে রেখেছি, এতে দিয়ে ডিজাইন করব নকশা। নকশা পোস্ত দিয়ে নকশা বড়ি করার সময় থালা একটু রোদে দিয়ে তারপর পোস্তগুলো ছড়িয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি, থালা ফাঁকা জায়গাগুলো ফুটলা হয়ে যাবে। গয়না বড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার প্রস্তুত একটি অতি জনপ্রিয় খাদ্য। এটি নকশা বড়ি বা গয়না বড়ি বলে। বিউলি ডালের নকশা বড়ি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। এখন আমি মসুর ডালের নকশা বড়ি দিচ্ছি। এই গয়না বড়ি বহু শতাব্দীর প্রাচীন একটি কুটির শিল্প যা সাধারণত মেয়েরা দিয়ে থাকে। মসুর ডালের বাটা সাবধানে অল্প জল দিয়ে বাটতে হয়, পাতলা হলে বড়ি দিতে অসুবিধে হয়। বড়ি দেওয়ার জন্য মোটা কাপড় অথবা সরিষা তেলের প্যাকেট ব্যবহার করা যেতে পারে। আমি কাপড় ব্যবহার করেছি। ডাল বাটায় সামান্য লবণ ও কালো জিরা দিয়েছি। তিলের উপর নকশা বড়ি দিতে হলে প্রথমে তিল হালকা আঁচে ভেজে নিতে হবে। তিলে পোকা লাগবে না, অনেকদিন বড়ি ভালো থাকবে। থালায় তিল ভালো করে ছড়িয়ে দিতে হবে, তার উপর নকশা বড়ি দিতে হবে। বড়ি দেওয়ার সময় ভালো রোদ হলে বড়ির ডিজাইনটা ভালো দেখা যায়, বড়ি হালকা মুচমুচে হয়। থালা থেকে বড়ি উঠে গেলে বেশ কয়েকটা রোদে দিয়ে কৌটোতে রাখতে হয়। মাঝে মাঝে রোদে দিয়ে রাখলে সারা বছর বড়ি ভালো থাকে। এই বড়ি সাদা বা সরিষা তেলে ভেজে ভাতে বা চায়ের সাথে খেলে ভালো লাগে।
গয়না বড়ি সাধারণত কাঁসার বা স্টিলের থালায় দেওয়া হয়। এই বড়ি পোস্ত বা তিলের উপর দিয়ে থাকি। আমি দুটো জিনিসের উপর দিয়ে দেখাচ্ছি। বড়ি দেওয়ার জন্য কাপড়টা মাঝারি রুমালের মতো মাঝখানে বৃত্তাকার ছিদ্র করে নিতে হবে। আমার কাপড়টা পাতলা হয়ে গেছে, একটু অসুবিধে হচ্ছে, আপনারা একটু মোটা কাপড় নেবেন। বড়িগুলো শুকানোর পর দেখতে খুব সুন্দর লাগছে। নতুন যারা এইভাবে চেষ্টা করুন, নিশ্চয়ই বড়ি দিতে পারবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমার পরের ভিডিওগুলো দেখতে পাবেন। পরের ভিডিও বিউলি ডালের নকশা বড়ি নিয়ে আসছি।